রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন, তুমি জাহান্নামে যাবে। সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব? আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য। লি ইলা কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে, না, তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর বাহাদুর। তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিছু কিচ্ছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও, সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব? আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে, না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে, ওইটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দোয়াত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দোয়াত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে। সে বলবে, আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকের দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে, দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে, এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহারুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে, তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুমি জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঈ হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ লোক দেখানো মানসিকতা এই শখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমার এই বড় মুসল্লি বলে, হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগাই, জাকাত দিচ্ছি, জাকাতের শাড়ি লুঙ্গি, দানবীর শিল্পপতি এটা যেন বলে, জেহাদের ময়দানে গিয়েছি, ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায়। আল্লাহ বলবে, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও, এগুলো একটাও আমার জন্য করো নাই, তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো, আমার কাছে কি চাও? কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য, যাও। আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে, এরকম আলেম হওয়া থেকে, এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপটাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমি শুরুতে সূরাতুস শুআরার একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আপনার সম্পদ আপনার সন্তান কোনো কাজে আসবে না। সেদিন বলতে কিয়ামতের দিন, কিয়ামতের সে কঠিন সময়ে আপনার সন্তান আপনার কোনো উপকার করবে না, আপনার সম্পদ আপনারে বাঁচাতে পারবে না,
তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন যে কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সেই বেঁচে যাবে। সুবহানাল্লাহ, কলবে সালিম, এই কথাটা আমরা প্রায় শুনি না? আমরা বলি ভাই লোকটা কিন্তু কলবে সালিমের অধিকারী, মানে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, পরিচ্ছন্ন মনের অধিকারী, ক্লিন হার্ট, পিওর হার্ট, সাদা মনের মানুষ। তো সাদা মনের মানুষ যদি হতে পারেন, একটা পরিচ্ছন্ন আত্মা বা হৃদয়, একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তাহলেই আপনার মুক্তি নিশ্চিত হবে। আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার দাপট, আপনার ক্ষমতা, এগুলো কোনো কিছুই ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, কে কত সুন্দর, সাদা না কালো, উঁচু না লম্বা, হ্যাঁ বিউটিফুল না আগলি, এটা দেখবেন না। ওয়া আমওয়ালিকুম, কার কত সম্পদ ছিল এটাও দেখবেন না। ওয়ালাকি ইয়ানযুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের এই কলবটা দেখবেন। সেদিন আল্লাহ তাআলা কি দেখবেন? কলবটা দেখবেন, আপনার হৃদয়টা দেখবেন, এটা কলবে সালিম কিনা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে দাঁড়াতে পারবে, শুধু তার জন্যই নাজাত মিলে যাবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ মানুষের চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, দেখেন কি? কলব, হৃদয়। কি দেখেন? হৃদয় দেখবেন। আরেকটা জিনিস দেখবেন, ওয়া আমালিকুম, আমল দেখবেন, তার হৃদয়টা কেমন, তার আমলটা কেমন ছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এ পিস অফ ফ্ল্যাশ, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরাটা যদি ড্যামেজ হয়ে যায় বা করাপ্ট হয়ে যায় পুরো দেহটা করাপ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো এটা হচ্ছে কলব বা হৃদয়। অবস্থান কোথায়? এই যে বাম স্তন, এই বাম দিকের লেফট ব্রেস্টের দুই আঙ্গুল নিচে এই পাশটাতে আমাদের কলবের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা সবচেয়ে দামি অঙ্গ, এটা ভালো তো পুরো দেহ ভালো, এটা খারাপ পুরো দেহ খারাপ। তো এই জন্য এই এই গুরুত্বপূর্ণ যে অঙ্গটা, এটার পরিচর্যার দরকার আছে না নাই? হ্যাঁ, পরিচর্যার দরকার আছে না? আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমাতুল ফাতাওয়াতে বলেছেন যে আল কলবু ওয়াল মালিক, এই এই কলবটা এটা হচ্ছে রাজার মতো। ওয়াল আদাউ জুনুদু, আর দেহের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে এর সৈনিক। রাজা যদি ভালো হয় রাজার সৈনিকও ভালো হবে, রাজা যদি খারাপ হয় সৈনিকও খারাপ হবে। কলব যদি ভালো হয় ওই কলবের অধিকারী মানুষটাও ভালো হবে, কলব যদি খারাপ হয় ওই মানুষটাও খারাপ হবে। তাহলে আলোচনার এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে দেহের সবচাইতে দামি অঙ্গ কিন্তু আমার এই হার্ট, আমার হৃদয়। এইটারে নষ্ট হতে দেওয়া যাবে না, কি বলেন? এটারে কলুষিত হতে দেওয়া যাবে না, এটার পরিচর্যা করতে হবে, এটা টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার করে, পরিচর্যা করে এটাকে একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ কলবে রূপান্তর করতে হবে। তো এটা যদি না হয় তাহলে হৃদয়টা নষ্ট হয়ে যাবে, এটা রোগাক্রান্ত হয়ে যাবে, এবং এটা সবসময় পাপের দিকে ধাবিত হতে চাইবে। যার কলব নষ্ট হয়ে গিয়েছে, হৃদয় নষ্ট হয়ে গিয়েছে, এর কাছে ভালো জিনিস ভালো লাগে না। অনেক লোক দেখবেন যে সে জানে এটা সত্য তারপরও মানতে পারে না, আছে না নাই? এর কারণ হচ্ছে ওর কলব মরে গেছে, ওর হৃদয়টা কলুষিত হয়েছে। এ হৃদয় যখন মরে যায়, পচে যায়, ভালোটা ভালো লাগে না, সবসময় কেমন যেন সে বক্রতার অনুগামী হয়। সে কখনো নামাজ পড়লে মজা পায় না, সে নামাজ শেষে তাসবি পড়লে মজা পায় না, তার মধ্যে কোনো স্থিরতা কাজ করে না, প্রশান্তি কাজ করে না, ও এবাদতে মজা পায় না, আল্লাহর আনুগত্যে মজা পায় না, কোনো কিছুতে সে মজা পায় না। কারণ কোনটা নষ্ট? সবাই বলেন তো কোনটা নষ্ট? এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অনেকের কলব আছে কিন্তু এটা দিয়ে এরা বুঝে না, হৃদয়ঙ্গম করে না, অনুধাবন করে না, কলব আছে কিন্তু এটা মরে গিয়েছে, এটা নষ্ট হয়ে গিয়েছে। এজন্য এটাকে পিউরিফাই করতে হবে। এটা এত দামি অঙ্গ, এত গুরুত্বপূর্ণ অঙ্গ,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জীবনে কয়েকবার সিনা চাক করানো হয়েছিল। নাম শুনছেন না? শাক্কুস সদর বলে আরবিতে সিনা চাক। ছোটবেলায় করা হয়েছিল, মেয়েরাজে যাওয়ার আগে করা হয়েছিল। ফেরেশতারা এসে রাসূল সাল্লাল্লাহু গলার নিচ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল, ওপেন হার্ট সার্জারি, খুলে এই কলপটা বের করেছে, করে জমজমের পানি দিয়ে ধৌত করেছে। আল্লাহু আকবার। এবং ঈমান দিয়ে, হেকমত দিয়ে পরিপূর্ণ করে ফেরেশতারা আবার কলপটাকে এই জায়গায় রেখে আবার ফিক্স করে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন এটা যে দামি অঙ্গ, প্রমাণ পাচ্ছেন তো? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাটা, এই কলপটা যেন পরিচ্ছন্ন থাকে, পরিশুদ্ধ থাকে, কলবে সালিম যাতে থাকে। যেহেতু গোটা উম্মার গুরু দায়িত্ব তিনি পালন করবেন, দুইবার ওপেন হার্ট সার্জারি করে এই কলব বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ফিক্স করা হয়েছে। তো এখন কি মনে হয়, এটা অঙ্গটা দামি নাকি দামি না? কম দামি না বেশি দামি? ক্লিয়ার না একেবারে? একেবারে ক্লিয়ার। আচ্ছা, লেটস মুভ অন। তাহলে এই যে দামি অঙ্গটা, এটার পরিচর্যা আমাদের করতে হবে যদি কলবে সালিমের অধিকারী আমাদের হতে হয়। কিন্তু কিছু রোগ আছে, যে রোগগুলো আমার এই দামি অঙ্গটারে ড্যামেজ করে দেয়, কলুষিত করে, নোংরা করে দেয়, ডাউন করে দেয়, আস্তে আস্তে এটা আর জীবিত থাকে না, এটা মৃত অন্তর হয়ে যায়, কিছু ভালো লাগে না এদের দেখতে। কিন্তু সুস্থ দেখতে কি একেবারে সুস্থ, কিন্তু ইসলামের কথা বললেই গায়ে জ্বালা আছে না নেই? পাবেন। ইসলাম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, দাড়ি সহ্য করতে পারে না, ইসলামের শিয়ারগুলো সহ্য করতে পারে না। কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন ওদের কলব আছে কিন্তু মরে গেছে, ফলে এটা দিয়ে তারা সত্যকে বোঝে না। তো আমরা এখন আইডেন্টিফাই করব কি কি রোগ। আগে তো রোগ চিনতে হবে নাকি? হ্যাঁ, রোগ চিনার পরে এরপরে চিকিৎসা। তো আত্মার রোগগুলো কি কি, কোন কোন জিনিস আছে যে আমাদের এই দামি অঙ্গটাকে নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়, কলুষিত করে দেয়, রোগগুলো আইডেন্টিফাই করব, এরপরে আমরা প্রেসক্রিপশনে যাব ইনশাআল্লাহ। তো অনেকগুলো রোগ আছে যেগুলো আপনার এই আত্মাকে কলুষিত করবে, সবগুলো আজকের এই আলোচনায় বলা সম্ভব হবে না, আমরা অল্প কয়েকটা বলব। পাঁচটি রোগের কথা আমি উল্লেখ করব ইনশাআল্লাহ, এরপরে আমরা এটার সলিউশনে যাব, চিকিৎসায় যাব। যে সমস্ত জিনিস আমাদের অন্তরকে কলুষিত করে, আমাদের হৃদয়কে অপরিচ্ছন্ন করে দেয়, নষ্ট করে দেয়, তন্মধ্যে থেকে অন্যতম একটা রোগের নাম হচ্ছে নিফাক। আরবিতে বলে নিফাক, বাংলায় বলে কপটতা। বাংলায় কি বলে? কপটতা। আমরা বলি না যে তুই একটা মুনাফিক, এরকম বলি না? কথায় কাজে মিল না থাকলে বলি না? যার মধ্যে এই ধরনের অ্যাটিচিউড আছে, এই এই অ্যাটিচিউডটাকে বলা হয় নিফাক, হিপোক্রেসি। আরবিতে বলে ইউদ হিরু খেলাফা মা ইউবতেন, ভিতরে আছে একটা প্রকাশ করে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফেক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফেক। এই মুনাফেকের গুণাবলী যাদের মধ্যে আছে, এই তাদের এই হার্টটা, এটা কলুষিত, এটার কলবে সালিম থাকে না, যে কলবে সালিম ছাড়া মুক্তি পাওয়া যাবে না। তাহলে প্রথম রোগ আমরা চিনে ফেলছি, রোগটার নাম কি? বাংলায় যদি বলি কপটতা বলেন, বাংলায় কি? নিফাকি, কপটতা। এটা যাদের মধ্যে কাজ করে তারা দুই চেহারার লোক হয়, কমসে কম টু ফেস পার্সোনালিটি, দুই চেহারা, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকে যে বলে আমি আপনার সাথে আছি, আপনি খুব ভালো, বুঝছেন, আবার এই পাশে যে বলে না না আরে উনি তো খুব বাজে একটা লোক, এর মতো লোক হয় নাকি, আপনি সবচেয়ে ভালো, আমি আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড। তাহলে এদিকে এক চেহারা, ওইদিকে আরেক চেহারা, এরকম দুই চেহারার লোক আছে না নাই? এই যে চিনে ফেলছেন আপনারা, চিনে ফেলছেন, সহজ হয়ে গেল ব্যাপারটা, কি বলেন? এত কমপ্লেক্স না করে সহজ করে দিলাম, যে টু ফেসড পার্সোনালিটি, দুই চেহারার লোক, এদিকেও আছে ওদিকেও আছে, এরা যে বলে আমি আপনার দলে, ওদিকে বলে আপনার দলে, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, এদিকেও থাকতে চায় ওদিকেও থাকতে চায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মুনাফিকদের একই চরিত্র ছিল, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা লাকুল লাযীনা ক্বালু আমান্না, ওই মুনাফিকটা যখন মুমিনদের সাথে মিশত বলতো আমরা ঈমান এনেছি, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম,
আবার কাফিরদের সাথে ওদের শয়তানদের সাথে যখন মিলিত হতো বলে না না ওদের সাথে না, আমরা তো আপনাদের দলের লোক, আমরা আপনাদের সাথে আছি। তাহলে এদিকে বলে আপনাদের লগে, ওদিকে বলে আপনাদের সাথে। তো এটাই হচ্ছে মুনাফিকদের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ তাআলা ওদের নাম দিয়েছেন মুযাবযাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, অর্থাৎ দে আর ইন ডাইলেমা, তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, আপনারা বাংলাদেশে কখনো দুই নৌকায় একসাথে পাড়া দিচ্ছেন নাকি? মানে ডান পা এক নৌকায় আর এক বাম পা হচ্ছে আরেক নৌকায়, হ্যাঁ দেন নাই? আরে দেন নাই বলতে, এক নৌকা থেকে আরেক নৌকা যখন শিফট হইতে গেছেন তো লাভ দিছেন, খুব চালাক মানুষ দেখছেন। তো কেউ যদি দুই পা দুই নৌকায় রাখে, থাকা যায় না কিন্তু বেশিক্ষণ, কি বলেন? হয় ওইটাতে চলে যেতে হবে, তাহলে এটাতে আবার ফিরে আসতে হবে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে? আল্লাহ বলতেছে ওরা এরকম মুযাবযাবিন, নেহি এদার নেহি ওদার, তার মিয়ান মে সাতার বাদার, ডানেও না বায়েও না, কই যাবে জানেও না। তো এইটারই বলে নিফাকি, এক চরিত্রের লোক হইতে হবে ভাইরা, এদিকে এদিকে একবার ওদিকে একবার, এরকম করা যাবে না। তো খুব সহজভাবে যদি আমি বলি যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর এই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। আই রিপিট, মুমিনদের দৃষ্টান্ত কিসের মতো? আর মুনাফিকদের দৃষ্টান্ত মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না, মৌমাছি সুন্দর সুন্দর জায়গায় বসে, ফুলের উপর যেয়ে বসে, সুগ্রাণ আছে যেখানে হ্যাঁ ওখানে যেয়ে বসে, ফ্লাওয়ার নেকটার্স যেগুলো পুষ্পরস টেনে নিয়ে আসে ওদিকে বসবে। মাছি শুধু ভালো জায়গায় বসে না, সে ফুলের উপর বসে, সে খাবারের উপর বসে, টয়লেটের দরজা খোলা থাকলে ওদিক যায়ও বসে, ঠিক কিনা? টয়লেটের ভিতরে যায়, ময়লার উপরে যায়ও বসে। তো মুনাফিকদের দৃষ্টান্ত এরকম, এরা সব জায়গায়, এরা ভালো খারাপ বাজ বিচার করতে জানে না, কিন্তু বিশ্বাসীরা কি সব জায়গায় যায়? কথা বলেন না, তারাই যে এরকম সেতিয়া সিটি কনভেনশন সেন্টার, এই যে একটা দিনই হালাকা, কি মজা পাচ্ছি না আমরা? এই মুমিনরা এরকম পবিত্র জায়গায় আসে। তাহলে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তারা মৌমাছির মতো, আর মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে তারা মাছির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটাকে আরও সহজ করে দিয়েছেন আপনাদের জন্য, আরও ইজি। তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিক চিনবার তিনটা জিনিস দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সহজ করে দিচ্ছেন আইডেন্টিফাই করবার জন্য। আমরা তো এখন আল্ট্রাসাউন্ড MRI এটা এটা করে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বলে দিচ্ছে কীভাবে চিনবা তোমার মধ্যে নেফাকি আছে কিনা। তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে, কথা বললে কি বলে? আচ্ছা একটা পাওয়া গেল, ওয়া ইদা ওয়াদা আখলাফা, প্রমিস দিয়ে রাখে না, কথা দিয়ে কথা রাখে না। ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। সহজ হয়ে গেছে না? এখন এবার একটু মিলায় নেন, খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, আমাদের মধ্যেও থাকতে পারে এরকম ঝামেলা, কি বলেন? মানে অনেকে খুব হাসিতে খুশিতে গদ গদ না, সব সময় আলোচনাগুলো নিজের সাথে মিলাইতে হবে যে আমি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি কিনা, আমি মাঝে মাঝে প্রমিস দিয়ে ব্রেক করি কিনা, আমি আবার আমানতের খেয়ানত করে ফেললাম কিনা, এরকম ভয় থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, নিজের সাথে মিলাইতে হবে, নিজেকে বারবার জাজমেন্ট করতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। তাহলে এখন আরও সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা, কথা বললে মিথ্যা বলে, কথা দিয়ে রাখে না, আমানতের কি করে? খেয়ানত করে। তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাত, ক্লিয়ার, একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে, এদের অন্তরে রোগ বাসা বেঁধেছে, আপনার অন্তর রোগ আক্রান্ত। এই এই বিষয়গুলো যদি থাকে, মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা, আমানতের খেয়ানত করা, যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে, বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এই দামি অঙ্গটাকে, ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতল গহ্বরে। ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, তারা জাহান্নামের একেবারে অতল গহ্বরে থাকবে, তলদেশে থাকবে, এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না। তাহলে এক নম্বর রোগ আজকে আমরা এই কনভেনশন থেকে চিনে গেলাম, যেটা আমার আত্মারে নষ্ট করে দেয়, রোগটার নাম কি? মুনাফিকি, নিফাক। নিফাক বাংলায় কপটতা, বাংলায় একটু বলেন, বাংলায় কি? কপটতা। কপটতা,
তাহলে ইজি হয়ে গেছে না, চিনছেন না সবাই? এটা যেন আমাদের হৃদয়ে বাসা বাঁধতে না পারে, ট্রাই করতে হবে, তাহলে কিন্তু অন্তর ড্যামেজ হয়ে যাবে। তাহলে এক নম্বর রোগ চিনলাম, দুই নম্বর রোগের দিকে চলে যাই। দুই নম্বর রোগের নাম হচ্ছে, দুই নম্বরে গেছে কিন্তু, আমি কিন্তু শেষের দিকে জিজ্ঞেস করব যে বলেন কয়টা, কি কি মনে থাকবে? তো দুই নম্বর রোগের নাম হচ্ছে আলখিবের। আলখিবের বাংলায় বলে অহংকার, বাংলা কি বলে? ইংরেজিতে বলে অ্যারোগেন্স, আর বাংলায় বলে অহংকার। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কারো এটা নাই। হ্যাঁ, দেখছেন আমি বাঁচাই দিতে চাই, আর এরা বলে এরা আরো ভেজালে জড়ায় যাচ্ছে। তাই আছে আলকিবের, অহংকার ইংরেজিতে অ্যারোগেন্স বলে, অথবা ইগো। অনেকে দেখবেন ইগোর চোটে কথাই বলতে পারে না, আমি কোন হনুরে বলে না এরকম। হ্যাঁ, আমি কোন হনুরে, এর পায়ে মাটিতে নামতে চায় না, কথাই বলতে চায় না, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ ইসলাম এটার সংজ্ঞা দেখেন, রাসূলুল্লাহ ইসলাম আইডেন্টিফাই করা আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন যে অহংকার কাকে বলে, কিবির কাকে বলে। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন আল কিবিরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, নিজেকে বড় মনে করে, জানি এটা সত্য মানব না। ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার যার মধ্যে আছে, এর হৃদয়টা কুড়ে কুড়ে খেয়ে হৃদয়টা শেষই করে ড্যামেজ করে দিবে, একেবারে কলুষিত করে দিবে। কলবে সালিম তো দূর কি বাদ। এই জন্য এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে। কখনো বলা যাবে না আমি বড়। কি বলা যাবে না? এটা বলা যাবে? তো বললেন যে আমি বলছি এই জন্য, মানে এটা বলা যাবে না এই জন্য আমরা বলছি, তাই না? যে এই জিনিসটা বলা যাবে না, আমি বড়, এটা বলা যাবে না। না, আমি বড় না, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। দেখেন বিশ্বনাথ ইসলাম কত বড় ফিলোসোফার, উনি নিজে দোয়ার মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা وجعلني في عيني صغيرة وفي اعين الناس كبيرة। আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান, আল্লাহ আমাকে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। এজন্য মানুষের চোখে যদি বড় হইতে চান, বড় যদি হতে চাও, ছোট হও। তবে কি সুন্দর কথা আমরা ছোটবেলা শিখছি, অহংকার পতনের। এই যে খনার বচনগুলো, এগুলো কিন্তু এমনি এমনি না, অসাধারণ শিক্ষা কিন্তু আমাদেরকে দেয়া হয়েছে সে আদিকাল থেকে, মানি না আমরা। তাহলে দুই নাম্বার রোগ আমরা আরো সহজে চিনে যাচ্ছি, যে নিজেকে বড় বলে কখনো বলা যাবে না, নেভার। আমি বড় এটা বলছেন তো মরছেন, আমি বড় এটা বলা যাবে? আমি বড় এটা সর্বপ্রথম বলছিল হচ্ছে ইবলিস। কে বলছিল? ইবলিস। আল্লাহ বললেন সেজদা দাও, কি বললেন? সব ফেরেশতাদের বললেন সেজদা দাও, সবাই সেজদায় লুটিয়ে পড়ল। সেজদা দেয় নাই একজন, কে? কেন দেয় নাই? আল্লাহ বললেন সেজদা দিলি না কেন? কয় আমি বড়। কি বলে? আমরা বলতে পারবো না এই কারণে, কারণ এটা বলছিল কে? ইবলিস। ওই ইবলিসের দল যে করবে, ইবলিসের ফলোয়ার যারা হতে চায়, তার অনুসারী যারা হতে চায়, এরা বলে আমি বড়, ঠিক কি না? আর নবীদের অনুসারী যারা, এরা বলে ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান। আল্লাহ বললেন কি রে, সেজদা দিলি না কেন? সেজদা দিলি না কেন? তো ইবলিস বলতে আরম্ভ করলো আনা খাইরুম মিনহু, সে আল্লাহর সাথে এখন ডিবেট করতেছে, সে যুক্তি দিচ্ছে, সে বলে যে আনা খাইরুম মিনহু, দেই না এই কারণে, কারণ আমি উঠছে শ্রেষ্ঠ, এটাই তো আমি বড়। কি বলেন? ইবলিস বলতেছে আনা খায়রুম মিনহু, সেজদা দেই নাই কারণ আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতাহু মিন নার, খলাকতাহু, খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম হচ্ছে দাও দাও করে লেলিহান শিখে উপরের দিকে ওঠে, আগুন ঊর্ধ্বগামী, আর মাটির একটা ঢিলা ফেলে দেন তপাস করে নিচে পড়ে, মাটি নিম্নগামী। সে দেখেন যুক্তি খাটাইছে, সো ঊর্ধ্বগামী কোনো জিনিস, নিম্নগামী কোনো জিনিসের সামনে মাথা নোয়াতে পারে না, ওই যে আমি বড়।
আল্লাহ তাআলা বললেন, ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যা, এই জান্নাত তোর জন্য আমি চিরকালের জন্য হারাম করে দিলাম। মালউন, সে মালউন, চির অভিশপ্ত। তো ইবলিসের ফলোয়ার যারা হতে চায় তারা বলে আমি বড়, আর নবীদের অনুসারী যারা হতে চায় তারা কি বলে? ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। তাহলে এই যে অহংকার, এইটাকে কখনো অ্যালাউ করা যাবে না। এই অহংকার করলেই আপনার এই অন্তরটা ড্যামেজ হয়ে যাবে সবসময়। কায়মনোবাক্যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অহংকারের খাঁচা থেকে মুক্ত করো তুমি আমায় প্রভু হয়ে। হে আল্লাহ, অহংকারের খাঁচা থেকে তুমি আমারে বাঁচাও, অহংকার যেন আমাকে ধরতে না পারে, আমাকে যেন স্পর্শ করতে না পারে। এই দোয়াটা করা যাবে না? আর অহংকার থেকে বাঁচার জন্য ওই হচ্ছে আগে সালাম দিবেন। আল বাদিউ বিসসালামি বারিউ মিন আল কিবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে যে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার তুলে নেয় কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলেছেন সাল্লিম আলা উলাইকান নাফার, আদম সিজদা দাও, সালাম দাও। ওহুম নাফারুম মিন আল মালাইকাতি জুলুস, এরা ছিল ফেরেশতাদের মধ্যে থেকে বসা একটা দল। দেখেন আদম আলাইহিস সালামের অন্তরে যেন এই অ্যারোগ্যান্স, এই কিবের, অহংকার, ইগো যেন গ্রো করতে না পারে, সৃষ্টির পরে আল্লাহ আদমকে বলে নাই, আদম আমার সেজদা দাও, আদম জিকির করো। বলেছিল কি? আদম কি করো? সালাম দাও। কারণ আল বাদিউ বিসসালামি বারিউ মিন আল কিবের, আগে আগে যে সালাম দেয় তার হৃদয়ে কখনো অহংকার থাকে না। এটা পারা যাবে? আগে আগে সালাম দেওয়া যাবে? বন্ধু বন্ধুকে দিবেন, স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবে, ছেলে মেয়ে বাবা মাকে দিবে, বাবা মা ছেলে মেয়েকে দিবে, বড় ছোটদের দিবে, ছোট বড়দের দিবে। নট নেসেসারি যে ওরা জুনিয়র আমি সিনিয়র, সো আমি সালামের জন্য ওয়েট করব, ওরা দিবে না, আপনি আগে দিবেন। কারণ আগে দিলেই আপনার হৃদয় থেকে অহংকার তুলে নিবে কে? আল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন কিবর, যার অন্তরে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এর কারণ কি জানেন? কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এর কারণ হচ্ছে আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ বলে অহংকার আমার চাদর। অহংকার কি? আমার চাদর। আমি একটা চাদর পরে আছি, আপনি দরপিছন থেকে টান দিলেন, মেনে নেওয়া যায়। আল্লাহর গায়ের চাদর ধরে যদি টান দেন আপনি, এটা কত বড় বেয়াদবি কল্পনা করতে পারেন আপনি? যারা নিজেকে বড় মনে করতেছেন, বা আমরা যারা নিজেদেরকে বড় মনে করি, আমি বড়, আমি বেশি জানি, আমি উঠছে শ্রেষ্ঠ, আমি সুপিরিয়র, আমি 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 যারা করে, এরা বেসিকলি আল্লাহ তাআলার চাদর ধরে টান দেয়। নাউজুবিল্লাহ করবেন না। কি আছে আপনার অহংকার করার? কি আছে? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না, ছোট্ট একটা শুক্রাণু, মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না। বাবার পিঠ থেকে মায়ের জরায়ুতে যেয়ে বসলাম, নয় মাসে একটু একটু করে বড় হয়ে দুনিয়াতে আসলাম, আসার সাথে সাথে ওয়া ওয়া, কাপড় নাই, সুপন নাই, কিচ্ছু নাই, উলঙ্গ, নেকেড, কিছু খেতেও পারি না, দিলে এদিক দিয়ে বেরোয় যায়, একেবারে ছোট্ট নিউবর্ন বেবিরে খাওয়াইতে দেখছেন, সুজি ঢুকানো যায় না মুখে। প্রত্যেকের ঘটছে এটা, যেখানে রাখছে পেশাব পায়খানা করে সয়লাব, কেউ বাকি নাই আমরা এরকম, সবার একই হিস্ট্রি, ঠিক কিনা? পেশাব যেখানে বসা ওইখানে পেশাব পায়খানা, বসা শিখতে কয়েক মাস লাগে, জানেন আপনারা? ছোট বাচ্চা একটা বসাই দিলে এদিকে পড়ে যায়, এদিকে পড়ে যায়, বালিশ দিয়ে ঠেকনা দিয়ে ওরা বসাইতে হয়, বসা শিখতে লাগে ওর কয়েক মাস, দাঁড়াতে শিখতে ওর এক বছর লেগে যায়, বড় হওয়ার পরে 5 দিনের জ্বর হইলে এই চেহারা আর থাকে না, এই চেহারার যে গ্লেস, নাদুস নুদুস, আপনি ওই কি বলে কোভিড যাদের হয়েছে কাশতে কাশতে কি অবস্থা দেখছেন, এদের চেহারার হালত দেখছেন? ডায়রিয়া যদি হয় 5 বার 6 বার 7 বার টয়লেটে গেলে ওর দিকে আর তাকানোই যায় না, আমি নাই তো তুই নাই কেন? তুই না অনেক বড়, আমি বড়? তুই না এতদিন বলছিলি আমি বড়? 5 বার 6 বার টয়লেটে হইলে, টয়লেটে গেলে কাঁধে ভর দিয়ে আর একবার টয়লেটে যাওয়া লাগে। আবার লম্বা চোরা হায়াত যদি পায় 70-80 বছর, একই ঘটনা, আবার খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে বেরোয় যায়, 80 বছর বয়স, আবার যেইখানে বসে প্রস্রাব পায়খানে করে সমান, তাই না? তো এই তো জীবন, আপনি বড় হইলেন কোথায়? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল আমাদের উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আবার ওইদিকেই যাবো,
আবার সব শেষে আবার উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া একেবারে আবার দিয়ে আসা হবে। তা আপনি অহংকার করার সুযোগটা পেলেন কোথায় ভাই? করা যাবে এটা? এটা করলে কিন্তু আপনার এই দামি অঙ্গটা কলুষিত হয়ে যাবে। তাহলে দুই নাম্বার রোগ কি চিনতে পারছি আমরা? হ্যাঁ, এক নাম্বার রোগের নাম কি ছিল? নিফাক। এখন কিন্তু সাবধান হয়ে গেছে, একটু আগে বলছিলাম ধরবো, এখন খেয়াল করে রাখছি। এক নাম্বারে নিফাক বা কপটতা। ইং আরবিতে বলবেন না বাংলায় বলবেন? বাংলায় বললে কপটতা বলে, মুখস্থ রাখতে সুবিধা, মানে আলোচনাটা শেষে যাতে যেতে যেতে নোট করেও নিতে পারেন, এরকম মাথায় নিয়ে গেলাম আমরা। প্রথমটা কি ছিল? কপটতা। যেটা নিফাক নিফাক বলতেছেন মুনাফিকি, ওইটাই বাংলায় কি? কপটতা। দুই নাম্বার যেটা শিখলাম ওইটা অহংকার। তাহলে অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আজকের এই কনফারেন্স থেকে অহংকারকে আমরা সবাই না বলে দিব। অহংকারকে আমরা কি বললাম? এই আপনাদের আওয়াজ, 500 জন মানুষ না বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না। অহংকারকে আমরা কি বললাম? কপটতাকে আমরা কি বললাম? তিন নাম্বার রোগের নাম হচ্ছে আল হাসাদ, বাংলায় হচ্ছে হিংসা। বাংলায় কি? ইংরেজিতে জেলাসি। এটাও আমাদের কারণ নাই এখানে, দেখছেন? মানে কেউ আমার দলে থাকতে চায় না, আমি বলি আমাদের কারণ নাই, সবাই বলে আছে। তো এই যে জেলাসি, হিংসা, যেটা ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা খালি জ্বালায় দেয় ভিতরে। হ্যাঁ, হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সবসময়। হিংসা করবেন তো এদিকে জ্বলবে, জ্বলতে থাকে, কারো ভালো সহ্য হয় না। এরকম আছে না? উন্নতি করতেছে সহ্য হয় না, ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না, ও ভদ্র, ওর আখলাক ভালো সহ্য হয় না, সমাজে তার একটা অবস্থান সহ্য হয় না, শুধু হিংসা, শুধু হিংসা। এবং এটা থেকে আলেমরাও মুক্ত না, বলে আয়াজ বিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। আলেম সমাজও এটা থেকে মুক্ত না, হিংসা, দাও দাও করে শুধু জলে, বার্ন ইনসাইড, এইটা জ্বালায় দেয় আপনার। এটা কলবে সালিন তো দূর পরে, এটা তো জ্বলেই গেছে, হিংসা যার আছে ওর তো এটা নাই, পুড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাবা। হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমনি ভাবি আপনার এই আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। হিংসা আপনার নেক কাজকে, নেক আমলকে তেমনি জ্বালিয়ে দেয়, যেমনি আগুন লাকড়ি জ্বালিয়ে দেয়, কাঠ জ্বালিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, হে আমার উম্মতরা একে অপরকে হিংসা করো না, হিংসা করো না। হিংসা কিন্তু বড্ড মারাত্মক, হিংসার চোখ, হিংসার চাহনি, এটা বড্ড ভয়ঙ্কর। এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় হিংসুকের এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা কিন্তু সূরা ফালাকে পড়ি যে অমিংসারি হাসিদিন ইদা হাসাদ, এর অর্থ জানেন? যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই। কি করতে করতে? হিংসা। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সময়। সবচেয়ে বড় নেয়ামত কি? এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দিই। এবার একটা লজিক্যাল কথা বলি, খেয়াল করে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে শুনেন। হিংসা করলে লাভ না লস? কি লাভ আমাদের হিংসা করলে? কি লাভ? লেটস সে আমাদের আজকের প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে, খুব ভালো পয়সার মালিক, খালি উন্নতি, খালি সফলতা। এখন আমি যদি ওনারে হিংসা করি, ওনারে সফলতা কমবে? পজিশন উত্তর দেন, কমবে? তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে, আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথেই। হ্যাঁ, থামবে না? থামবে না। আচ্ছা, আমি যদি নাহিদ ভাইয়ের হিংসা করি আমার তো অনেক উন্নতি হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন, যদি হিংসা করলে যারে হিংসা করি ওর যদি লস হইতো, করলাম হিংসা, কি বলেন? দেখাই দিলাম ওরে, তাই না?
আমি হিংসা করলে যদি নাহিদ ভাইয়ের একটু ডাউন হইতো, লস হইতো, তাইলে না হিংসা করতাম, কারণ আমি হিংসা করলেই খালি ডাউন। আজকে একটু বেশি করে হিংসা করছি, কালকে পড়ে গেছে, আর খোঁজ খবর নাই, ব্যবসায় লস, যেদিকে যায় ওদিকে সমস্যা, তো এটা হয় না। আবার আমি যদি হিংসা করি, আমি অনেক আগায় যাচ্ছি, এটাও হয় না, তো লাভটা কি? একটা লাভ আছে, এদিকে জলে খালি, এদিকে কি খালি জলে, এই একটা লাভ আছে। আসলে যদি হিংসা করলে ওনার লস হইতো, নামাইতে পারতাম, যেহেতু পছন্দ করি না, হিংসা করতাম সারা দিন রাত, 24 ঘন্টা, 24/7, কি বলেন? আবার হিংসা করলে আমার শুধু ডেভেলপ হচ্ছে, সারা দিন রাত হিংসা, কি বলেন? এরাও নামাইতে পারি না, আমিও উঠতে পারি না, মাঝখান দিয়ে খালি জলে। তো এই হিংসা করে লাভ আছে? লাভ যেটা আছে ওটা শুনেন, অন্যের সফলতা এনজয় করেন, অন্যের সফলতাকে এনজয় করার মানসিকতা অর্জন করুন, তার জন্য দোয়া করেন, দোয়া করলে লাভ আছে। কি লাভ? নাহিদ ভাই সফল, আমি বললাম আল্লাহ আমার ভাই নাহিদ ভাইকে তুমি আল্লাহ তুমি আরো সফল বানাও। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে তুমি যে দোয়াটা করছো এই দোয়াটা তোমার জন্য আল্লাহ আগে কবুল করে নিক। মানে নাহিদ ভাইয়ের জন্য আমি যে দোয়া করলাম, এটা নাহিদ ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে ফেরেশতাদের দোয়া আমার জন্য এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত আস্তে লাভ হয়েছে না অনেক? আপনার ভাইয়ের শুধু সফলতা, আল্লাহ আমার ভাইয়ের আরো সফল বানা, ও এ প্লাস পাইছে, আল্লাহ ওরে আরো মেধা দাও, আল্লাহ তুমি আরো বরকত দাও, এই যা বললাম ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলি, আল্লাহ এ তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো, এই দোয়াটা আগে ভালো দোয়াটা তার জন্য তুমি কবুল করে নাও। লাভ না লস? লাভ। সবাই বলেন লাভ। তাহলে কি করবেন? দোয়া করবেন। হিংসা করব আজকে থেকে আমরা? না। করবেন? না। অন্যের সফলতাকে আমরা এনজয় করব, দোয়া করব। আর একটা কাজ করতে পারেন, তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন, নাহিদ ভাইয়ের মতো হওয়ার ট্রাই করব, কম্পিট করব ওনার সাথে, প্রতিযোগিতা করব। ভালো কাজে প্রতিযোগিতা, এটা জায়েজ, ভালো কাজে প্রতিযোগিতা জায়েজ। আমি আরো ভালো করব, আমি নাহিদ ভাইয়ের কাছ থেকে শিখে কম্পিট করব, পারলে ওনারা ছাড়ায় যাব, কোনো সমস্যা নেই, পারলে নাহিদ ভাইকে ছাড়ায় যাব, এত সমস্যা নেই। তাহলে দোয়া করব যে ভালো করতেছে, কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব, প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়ায় যাব, কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা নাই। কিন্তু করব না কোনটা? সবাই বলতে হবে আওয়াজ করে, করব না কোনটা? ইনশাআল্লাহ।